সাজভিলেশানে সবাইকে ওয়েলকাম আজকে ডাব্লিউ বিশিএস প্রিলি পরীক্ষায় আগত দু হাজার থেকে দু কুড়ি বিগত ১৪ বছরের সমস্ত প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আসা সমস্ত প্রশ্নের আলোচনা করব আজকের এই একটি মাত্র ভিডিওতে সমস্ত ডাব্লিউ ক্যান্ডিডেট এবং অন্যান্য চাকরি প্রার্থীরা ভিডিওটি অবশ্যই দেখবে তোমাদের চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এটা অনেক কাজে লাগবে তাহলে চলো শুরু করি সারা ভারতে হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি গান্ধীজি এক্ষেত্রে মনে রাখবে হরিজন সংঘের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন জিডি বিল্লা বিড়লা এবং সেক্রেটারি ছিলেন অমৃতলাল ঠাক্কর ব্রহ্মসভার প্রথম সচিব কে ছিলেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতায় ব্রহ্মসভার প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় যার প্রথম সচিব ছিলেন অপশন বি তারাচাঁদ চক্রবর্তী আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি কে বলেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি এই উক্তিটি করেছিলেন তৎকালীন ভারতবর্ষের ভাই সরাই অপশন বি লর্ড কার্জন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অন্ধ্র কবিতা পিতামহ উপাধি কাকে দেওয়া হয়েছিল অন্ধ্র কবিতা পিতামহ উপাধি দেওয়া হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায়ার রাজসভার একজন বিখ্যাত তেলেগু কবি যার নাম ছিল অপশন ডি পেডন এক্ষেত্রে মনে রাখবে পেডনের লেখা গ্রন্থের নাম হচ্ছে মানু চরিতাম মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় চাণক্য ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তো মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় অপশন সি নানা ফর্ণবিশকে নানা ফর্ণবিশের প্রকৃত নাম ছিল বালাজি জনার্দন ভানু আর এক্ষেত্রে মনে রাখবে ইউরোপিয়ানরা নানা ফর্নবিশকে মারাঠার মেকিয়া বলতো সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সহজানন্দ অপশন বি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অকালি আন্দোলন কবে শুরু হয় অকালি আন্দোলনের অন্য একটা নাম ছিল গুরদরা রিফর্ম মুভমেন্ট যেটা এবং শেষ হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তো অপশন অনুযায়ী এটার উত্তর হবে অপশন সি উনিশশো কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন অপশন বি চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিলেন বাংলার পাল রাজা মহিপালকে পরাজয় করে যদি বলে গঙ্গায় কোন্ড চোল উপাধি কে ধারণ করেছিলেন তো সেটাও হবে প্রথম রাজেন্দ্র চোল মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পদ পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন এদের মধ্যে হিন্দু পদ পাদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন বালাজি বিশ্বনাথের বড় ছেলে অপশন এ প্রথম বাজিরাও বা পেশোয়া বাজিরাও বাংলায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ উইলিয়াম জোনস বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন বাংলায় স্বাধীন সুলতানি সাম্রাজ্যের সূচনা করেছিলেন এদের মধ্যে অপশন এ ইলিয়াস ইলিয়াস শাহা তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় ইলিয়াস শাহী ডাইনেস্টির প্রতিষ্ঠা করেছিলেন শিখ ধর্মের প্রবর্তক কে শিখ ধর্মের প্রবর্তক ছিলেন শিখদের প্রথম গুরু অপশন সি গুরু নানক আর রামদাস ছিলেন শিখদের চতুর্থ গুরু আর হরগোবিন্দ ছিলেন শিখদের ষষ্ঠ গুরু কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন যার কারণ ছিল অপশন ডি নীল সমস্যার সমাধান দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল আঠারোশো আঠাত্তর সালে দেশীয় সংবাদপত্র আইন চালু করেছিলেন তৎকালীন ভাই সরাই লর্ড লিটন এবং সেটা বাতিল করেছিলেন অপশন এ লর্ড রিপন কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন ফ্যাক্টরি আইন আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিলেন তৎকালীন ভাই সরাই অপশন ডি লর্ড রিপন ভারত সভার প্রতিষ্ঠাতা কে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি এস এন ব্যানার্জি কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কর্ণাটকের অন্তর্গত বেলগাঁওয়ে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই এই উক্তিটি করেছিলেন অপশন বি বাল গঙ্গাধর তিলক কোন সালে তিলক কর দেবনা অভিযান করেছিলেন অপশন এ আঠারোশো থেকে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক কর দেবনা অভিযান চালু করেছিলেন ভারতে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন এক্ষেত্রে মনে রাখবে ভারতে সর্বপ্রথম স্বর্ণ চালু করেছিলেন ইন্দো গ্রিকরা কিন্তু সেটা বৃহৎ পরিসরে ছিল না বৃহৎ পরিসরে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা ভারতে যে শাসকরা চালু করেছিলেন তারা ছিলেন অপশন ডি কুষাণ মনে করা হয় কুষাণ সম্রাট দ্বিতীয় কথফিসেষ বা ভীমা কথফিশেষ সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন এর আগে এই চ্যানেলে ডাব্লিউ বিসিস প্রিলি দু থেকে দু হাজার বিগত পনেরো বছরের সমস্ত জেনারেল সায়েন্স এবং ভূগোল কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হয়েছে সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা দেখে নেবে এম এন রায়ের নির্বাসনকালীন কমিউনিস্ট পত্রিকা কোনটি এমএন রায়ের পুরো নাম হচ্ছে মানবেন্দ্রনাথ রায় আর যার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য তো তিনি তার নির্বাসনকালে যে কমিউনিস্ট পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে অপশন সি ভ্যানগার্ড ভ্যানগার্ড পত্রিকা ছিল রেডিকাল ডেমোক্র্যাটিক পার্টির ডেলি পাবলিকেশন মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিলেন কোন সালে মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিলেন লাহোর প্রস্তাবে বি খ্রিস্টাব্দে শের শাহের সেনাপতি কেছিলেন শের শাহ সুরি বংশের প্রতিষ্ঠা করেছিলেন তো তার সেনাপতি ছিলেন অপশনে এ গৌড় মুজফরপুর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে উনিশশো আট খ্রিস্টাব্দে বিহারের মুজফরপুরে খুনের সাথে যে দুই বিপ্লবী জড়িত ছিলেন তারা হচ্ছেন অপশন ডি চাকি এবং ক্ষুদিরাম বসু মনে রাখবে বিনয় বসু এবং বাদল গুপ্ত রাইটাস বিল্ডিং আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন কাশ্মীরের আকবর কাকে বলা হয় এদের মধ্যে কাশ্মীরের আকবর বলা হয় অপশন জয়নাল আবেদিনকে স্বরাজ্য দলের উদ্দেশ্য নিচের কোনটি ছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু তো এই দলের উদ্দেশ্য ছিল এদের মধ্যে অপশন সি আইনসভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেছিলেন অপশন বি ইতিয়ার উদ্দিন বিন বক্তিয়ার খুলজি মন্টেগু চেমসফোর্ড সংস্কারে নিচের কোনটির সুপারিশ করা হয়েছিল মন্টেগু চেমসফোর্ড সংস্কারের অন্য একটা নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন তো এই অ্যাক্টে এদের মধ্যে সুপারিশ করা হয়েছিল অপশন এ দ্বৈত শাসন এক্ষেত্রে মনে রাখবে মন্টেগু ছিল তৎকালীন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া আর চেমসফোর্ড ছিলেন তৎকালীন ভারতবর্ষের ভাইসরাই শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন এদের মধ্যে শিখদের দশম গুরু অপশন বি গুরু গোবিন্দ সিং আর গুরু অর্জুন দেব ছিলেন শিখদের পঞ্চম গুরু ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন এদের মধ্যে ইলিয়ট সুলতানি আমলের আকবর বলেছিলেন তুগলক বংশের রাজা অপশন ডি ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের প্রকৃত রাজা কে ছিলেন দিল্লিতে সুলতানি যুগের প্রতিষ্ঠা করেছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক আর এই যুগের প্রকৃত রাজা বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় অপশন বি ইলতুতমিশকে অ্যাংলো মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন আলিগড়ে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অ্যাংলো মহামেডান কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অপশানে স্যার সৈয়দ আহমেদ খান প্রথমে এটা একটা স্কুল ছিল পরবর্তীকালে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কলেজ হিসেবে পরিচিত হয় শকাব্দ কোন বছর শুরু হয় কুষাণ বংশের রাজা কনিষ্ক অপশন এ আঠাত্তর খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন করেছিলেন হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন মুঘল সম্রাট অপশন বি আকবর আর ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে পুনরায় জিজিয়া কর চালু করে দিয়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল খ্রিস্টাব্দে যার সভাপতি ছিলেন অপশন ডি সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন ভারতীয় মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে প্রথম যে ভারতীয় মহিলা সদস্য সভাপতিত্ব করেছিলেন তিনি ছিলেন অপশন এ সরোজিনী নাইডু লাহোর কংগ্রেস উনিশশো এর উদ্দেশ্য কি ছিল ভারতের জাতীয় কংগ্রেসের উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের উদ্দেশ্য ছিল অপশন সি ভারতের পূর্ণ স্বাধীনতা আর এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন মোঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শিখদের নবম গুরু অপশন বি তেগবাহাদুরকে হত্যা করা হয়েছিল অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের চার সেপ্টেম্বর আর তারপর চৌরি চৌরা ঘটনার পর তিনি এই আন্দোলন প্রত্যাহার করেছিলেন অপশানে এ উনিশশো বাইশ খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি আকবর নামা কে লিখেছিলেন মোঘল সম্রাট আকবরের জীবনী নিয়ে আকবর নামা গ্রন্থটি লিখেছিলেন অপশানে আবুল ফজল পার্সি ভাষায় ভারত ভাগের সময় ভারতে দেশীয় রাজ্য কতগুলি ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত ভাগের সময় ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল মোটামুটি অপশন ডি পাঁচশো পঁয়ষট্টিটি নব্য বঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রেরণা ছিলেন অপশন যিনি হিন্দু কলেজের একজন শিক্ষক ছিলেন গান্ধীজির কাছে অহিংসা এর অর্থ কি ছিল গান্ধীজির কাছে অহিংসার অর্থ ছিল অপশন ডি নিষ্ক্রিয় প্রতিরোধ ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন অপশন সি রাসবিহারী বসু জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন এক্ষেত্রে অনুযায়ী জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন অপশন সি এস সি বোস অর্থাৎ সুভাষচন্দ্র বোস তবে এটা নিয়ে অনেক মত রয়েছে অনেকে মনে করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন সদস্য জয়নাল উল আবেদিন হাসান প্রথম জয়হীন স্লোগান দিয়েছিলেন হিন্দুস্থানের তোতা পাখি কে এদের মধ্যে হিন্দুস্থানের তোতা পাখি নামে পরিচিত ছিলেন অপশন এ আমির খুশরু কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন এদের মধ্যে যার হিন্দু মুসলমান উভয়ই শিষ্য ছিল তিনি ছিলেন অপশনে এ শ্রী চৈতন্য কোন মোগল সম্রাট সুন্নিদের কাছে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন সুন্নিদের কাছে জিন্দা পীর নামে পরিচিত ছিলেন মোগল সম্রাট অপশন ডি ঔরঙ্গজেব দু হাজার সালের কোয়েশ্চেন পেপার শেষ এবার দু সালটা শুরু করছি ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন অপশানে গুরু সদয় দত্ত আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন অপশন বি লালা হরদয়াল গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন অপশন সি গুরু অঙ্গদ যিনি শিখদের দ্বিতীয় গুরু ছিলেন কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তখন বাংলার গভর্নর জেনারেল ছিলেন অপশন ডি লর্ড আমহার্স্ট উনিশশো সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল অপশন ডি বাংলায় এক্ষেত্রে মনে রাখবে তেভাগা আন্দোলনের মূল স্লোগান ছিল নিজ খামারে ধান তোলো যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম ছিল নৌ বিদ্রোহ ভারতে শুরু হয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আর যে জাহাজে বিদ্রোহ হয়েছিল সেটা হচ্ছে অপশন বি তলোয়ার দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপে ভগৎ সঙ্গী কে ছিলেন দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপ করা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে তো সেক্ষেত্রে ভগৎ সিং এর সঙ্গী ছিলেন অপশন সি বটুকেশ্বর দত্ত একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি ডিরোজিও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাই কে ছিলেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তো তখন ভারতের ভাই সরাই ছিলেন অপশন ডি লর্ড ডাফরিন সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন সিধু এবং কানহু যে বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে অপশন ডি সাঁওতাল বিদ্রোহ যেটা হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোন সাংবাদিক সর্বতভাবে নীল বিদ্রোহকে সমর্থ সহায়তা করেছিলেন নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে তো এই বিদ্রোহকে যে সাংবাদিক সমর্থভাবে সহায়তা করেছিলেন তিনি ছিলেন অপশন বি হরিশ মুখার্জি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই কে লিখেছিলেন অপশন ডি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সাহিত্য পদ্মিনী উপাখ্যানের একটা লাইন হচ্ছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কে বলেছিলেন এই বিখ্যাত উক্তিটি করেছিলেন অপশন ডি স্বামী বিবেকানন্দ ভারতে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ঢাকায় খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন নবাব স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বরিশালে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অপশান অশ্বিনী কুমার দত্ত যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন যুগান্তর পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে যার প্রথম সম্পাদক ছিলেন অপশানে বারিন্দ্র ঘোষ বন্দে মাতরম কে রচনা করেছিলেন বন্দে মাতরম রচনা করেছিলেন অপশানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তার বিখ্যাত উপন্যাস আনন্দ মঠে প্রকাশিত হয়েছিল বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান কে লিখেছিলেন এই বিখ্যাত গানটি লিখেছিলেন অপশন সি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভান্ডার পত্রিকায় প্রকাশিত হয় জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জাতীয় মেলার প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি নবগোপাল মিত্র আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন আলিপুর বোমার মামলা হয়েছিল উনিশশো আট খ্রিস্টাব্দে যার অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ এবং তাকে আইনি করেছিলেন অপশন ডি সমর্থ দাস উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন অপশানে এ সৈয়দ আহমেদ খান এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে লিখেছেন এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর এটি লেখা হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাগকে কেন্দ্র করে তো এটি লিখেছিলেন অপশান এ খুশবন্ত সিং ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন কে করেছিলেন ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন অপশান বি কর্নওয়ালিশ যাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত কোন ব্যবস্থার বৈশিষ্ট্য চিরস্থায়ী ব্যবস্থা সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল তো এই ব্যবস্থা ছিল অপশানে জমিদারি ব্যবস্থার বৈশিষ্ট্য চট্টগ্রামের পাহাড় তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণ হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যার নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীন এ প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশন ডি লর্ড মাউন্ট ব্যাটেন আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন রাজা গোপালাচারী কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল অপশন সি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আর এই সময় ভারতের ভাইসারাই ছিলেন লর্ড ক্যানিং সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন অপশন ডি হরিসেন যদি বলে এলাহাবাদ প্রশস্তি কার লেখা তো সেটাও হবে হরিসেন রামচরিত কার রচনা রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন অপশন সি সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল যুগের রাজা রামপালের একজন সভাকবি বাহমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে পাক্ষীনাথে বাহমণি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যেটা প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি আলাউদ্দিন বাহমন শাহ চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন তিনশো পাঁচ বিশিতে চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করেছিলেন গ্রিক রাজা অপশন সি সেলুকাসকে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না এদের মধ্যে বাংলার নবাব সিরাজদোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন মানিক চাঁদ উমি চাঁদ লর্ড ক্লাইভ কিন্তু অপশন সি মোহনলাল ষড়যন্ত্র করেছিলেন না আধুনিক ভারতের জনক কাকে বলা হয় অপশন এ রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না এদের মধ্যে ফিরোজ শাহ মেহতা সুরেন্দ্রনাথ ব্যানার্জী গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন নরমপন্থীর অন্তর্গত কিন্তু অপশানে বিপিন চন্দ্র পাল ছিলেন চরমপন্থী নেতা রাওলাট আইন কোন সালে পাশ হয় রাওলাট কমিটির রিকমেন্ডেশনে রাওলাট আইন পাশ হয়েছিল অপশন সি সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন শুলপানি ছিলেন অপশান ডি সেন যুগের একজন প্রসিদ্ধ শিল্পী মনে করা হয় তিনি সেন রাজা বিজয় সেনের সময় ছিলেন আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দিয়েছিলেন অপশানে রাসবিহারী বোস কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল অপশন ডি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী নামে পরিচিত অপশন বি খান আব্দুল গফ্ফর খান বিক্রমশীলা বিহার স্থাপন কে করেছিল বিহারের ভাগলপুরে বিক্রমশীলা বিহার স্থাপন করেছিলেন পাল যুগের রাজা অপশন ডি ধর্মপাল আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু ছিলেন খলজি বংশের রাজা অপশন বি আলাউদ্দিন খলজির সভাকবি ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা উনিশশো তেরো সাল নাগাদ কে করেছিলেন অপশন সি রাসবিহারী বোস ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ভ হিসেবে দেখতে চেয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভাল্ভ হিসেবে দেখতে চেয়েছিলেন অপশান এ এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টোভিয়ান হিউম কনজে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের শাহের কাছে কে পরাজিত হয়েছিলেন কনজে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিলগ্রামের বা কনজের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন মুঘল সম্রাট অপশন সি হুমায়ুন শকাব্দের প্রচলন কে করেছিলেন অপশন ডি কুষাণ সম্রাট কনিষ্ক শকাব্দের প্রচলন করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের অপশন সি লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন এই কোয়েশনটা দু হাজার সাত সালেও এসেছিল তো এটার উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু এবং পি মিত্র অর্থাৎ পমতনাথ মিত্র দু হাজার আট সালের কোয়েশ্চেন পেপার শেষ এবার দু সালটা শুরু করছি সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী অপশন বি রামসে ম্যাকডোনাল্ড বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল যার নাম ছিল অপশান এ সমাচার দর্পণ এক্ষেত্রে মনে রাখবে সংবাদ কৌমদী পত্রিকা রাজা রামমোহন রায় সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রগুপ্ত এবং তত্ত্ববোধনী পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন অপশানে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের আটই আগস্ট কারেঙ্গে ইয়া মারেঙ্গে কে ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন অপশন বি মহাত্মা গান্ধী কে ভারতের সর্বপ্রথম উপ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ভারতের সর্বপ্রথম উপ ছিলেন অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন উনিশশো থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের দিকে সিন্ধু সভ্যতার আবিষ্কার করেছিলেন অপশন সি দাস ব্যানার্জি সিন্ধুবাসীর কোন ধাতুর ব্যবহার অজানা ছিল সিন্ধুবাসীরা অপশন বি লোহার ব্যবহার জানত না নিচের কোন বিজ্ঞানী রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর কলকাতার রাইটাস বিল্ডিং আক্রমণ করেছিলেন অপশন সি বিনয় বসু এছাড়া তার সঙ্গে ছিলেন বাদল এবং দীনেশ ভারতের লৌহ মানব কাকে বলা হতো অপশন এ সর্দার বল্লভ প্যাটেলকে স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থ নিচের কোনটি স্বামী বিবেকানন্দ রচিত গ্রন্থ এদের মধ্যে হচ্ছে অপশন সি বর্তমান ভারত কথামালা লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা শরীৎসাগর সাগর সোমদেব এবং এ নেশান ইন মেকিং গ্রন্থে রচয়িতা হচ্ছেন এস এন ব্যানার্জি বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় বৈদিক সাহিত্য মোটামুটি রচিত হয়েছিল অপশন সি পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দে বংশের প্রতিষ্ঠাতা কে নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি নন্দ এবং শেষ রাজা ছিলেন ধননন্দ বুদ্ধচরিত কার দ্বারা রচিত বুদ্ধচরিত গ্রন্থটি লিখেছিলেন অপশন বি অশ্বঘোষ যিনি কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে মথুরা শিল্পকলা জনপ্রিয়তা অর্জন করেছিল অপশন ডি কুষাণ যুগে ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ত্রিপিটক ছিল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ তো এটা রচিত হয় অপশন সি পালি ভাষায় গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি শ্রীগুপ্ত প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন প্রাচীন ভারতে জৈন ধর্মে তীর্থঙ্কর ছিলেন অপশন ডি চব্বিশ জন প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব সর্বশেষ তীর্থঙ্করের নাম কি জৈন ধর্মের সর্বশেষ অর্থাৎ চব্বিশতম জৈন তীর্থঙ্কর ছিলেন অপশন বি মহাবীর পার্শ্বনাথ ছিলেন তেইশতম জৈন তীর্থঙ্কর কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে অভিহিত বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান হিসেবে যে সম্রাটকে অভিহিত করেছেন তিনি হচ্ছেন গুপ্ত সম্রাট অপশান সি সমুদ্রগুপ্ত শশাঙ্কের রাজধানী কোথায় ছিল বাংলায় রাজ্যের শাসক ছিলেন শশাঙ্ক যার রাজধানী ছিল অপশান সি কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত দান্ডি অভিযান কবে হয়েছিল গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত দান্ডি অভিযান শুরু করেছিলেন অপশন সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ ইক্তা প্রথার প্রবর্তন কে করেন দিল্লির সুলতানি যুগের অন্তর্গত দাসবংশের শাসক অপশন সি ইলতুতমিস ইক্তা প্রথার প্রবর্তন করেন তিতু কে ছিলেন তিতু মীরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী তো তিনি ছিলেন অপশানে ওয়াহাবি আন্দোলনের নেতা কবে ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন অপশন সি বারোশো দুই খ্রিস্টাব্দে কেশরীর সম্পাদক কে ছিলেন কেশরী ছিল মারাঠা ভাষায় একটা সংবাদপত্র যার সম্পাদক ছিলেন অপশন বি বাল গঙ্গাধর তিলক জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল অপশানে এ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি এবং অপশন সি পৃথ্বী চৌহানের মধ্যে হয়েছিল দ্বিতীয় তরাইনে যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের অন্তর্গত মালদা জেলায় অবস্থিত তো এই মসজিদ নির্মাণ করেছিলেন ইলিয়া শাহী বংশের রাজা অপশন বি সিকান্দার শাহ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেছিলেন অপশন নবগোপাল মিত্র সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে গুন্রাজ খাঁ উপাধি দেওয়া হয়েছে যে বাঙালি কবিকে তিনি হচ্ছেন অপশন সি মালাধর বসু আর তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ অপশন এ দাদাভাই হোম হোমরুল আন্দোলনের একজন নেতার নাম কি এদের মধ্যে হোমরুল আন্দোলনের একজন নেতা ছিলেন অপশন এ অ্যানিবাসান্ত কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল অপশান ডি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন খলজি বংশের শাসক অপশন বি আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা প্রচলন করেন হুমায়ুন নামা কার রচনা হুমায়ুন নামা মোগল সম্রাট হুমায়ুনকে নিয়ে লেখা পার্সি ভাষায় একটা গ্রন্থ যেটা রচনা করেছিলেন অপশন ডি গুলবদন বেগম স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল অপশানে এ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ্য দলের একজন নেতার নাম কি ছিল এদের মধ্যে স্বরাজ্য দলের একজন নেতা ছিলেন অপশন বি চিত্তরঞ্জন দাস মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন অপশন এ লর্ড লিটন মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি হয় অপশন সি আঠারোশো খ্রিস্টাব্দে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অপশন বি ছয় খ্রিস্টাব্দে আর্য শব্দের অর্থ কি এটা নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে অনেকে মনে করেন আর্য হচ্ছে অপশন বি এক ধরনের জাতি বিশেষ আবার অনেকে মনে করেন আর্য হচ্ছে একটা ভাষার নাম পবুলিয়াত ও পাটটা কে প্রবর্তন করেন অপশন বি শেরশা 2009 সালের কোশ্চেন পেপার শেষ এবার দু সালটা শুরু করছি কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন অপশনে এ রয়্যাল টাইটেলস অ্যাক্ট আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন এক্ষেত্রে মনে রাখবে রয়্যাল টাইটেলস অ্যাক্ট এইটিন সেভেন্টি সিক্সের সময় ভারতের ভাইসরাই ছিলেন লর্ড লিটন কোন বছর রেগুলেশন সতেরো বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল অপশন আঠেরোশো আঠারোশো উনত্রিশ যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজেন্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিশ্ববিজয় করতে চেয়েছিলেন এদের মধ্যে দ্বিতীয় আলেকজেন্ডার বা সিকান্দার ইনি নামে পরিচিত ছিলেন খলজি সম্রাট অপশানে এ আলাউদ্দিন খিলজি নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কবে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন অপশান বি সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে মনে রাখবে নাদির শাহ ভারত আক্রমণকালে মোগল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অপশন বি গান্ধীজিকে ভারতের অর্ধনগ্ন ফকির বলেছিলেন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি ডেভিড হেয়ার শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন অপশানে লর্ড মেও শাসন কার্যকালে নিহত হয়েছিলেন এক্ষেত্রে মনে রাখবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আন্দামানে শের আলী আফ্রিদি লর্ড মেওকে হত্যা করেছিলেন টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল টিপু সুলতান ছিলেন দাক্ষিণাত্যে মহীশূরের শাসক যার রাজধানী ছিল অপশন বি শিরঙ্গপত্তম রাজতরঙ্গিনী কাল লেখা অপশন সি কলহনের লেখা গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী যেখানে কাশ্মীরের কথা বর্ণিত রয়েছে মেগাস্থিনিস ছিলেন ছিলেন গ্রিক রাজা অপশন এ শুকাশের দূত যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির আর্যভট্ট ও বরহমির ছিলেন অপশন বি গুপ্ত যুগের অন্তর্ভুক্ত সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল নিচের কোনটির জন্য উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সাইমান কমিশন ভারতবর্ষে এসেছিল আর এটা নিয়োগ করা হয়েছিল অপশনে এ ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য সনাতন পন্থী সংস্কারক কাকে বলা হয় অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সনাতনপন্থী পন্থী সংস্কারও বলা হয় এক্ষেত্রে মনে রাখবে বিদ্যাসাগর দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার গ্রন্থের লেখক ছিলেন অমলেশ ত্রিপাঠী ফতেপুর ইবাদত ইবাদতখানা কি ছিল মোগল সম্রাট আকবর পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা তৈরি করেছিলেন যেটা ছিল অপশন বি সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশন বি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে সুলতানি আমলে ইত্তা বলতে কি বুঝাত সুলতানি আমলে ইত্তা বলতে বুঝাত অপশন সি কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল এক্ষেত্রে মনে রাখবে অন্তর্বর্তী সরকার গড়ে উঠেছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর আর মুসলিম লীগ এতে যোগদান করেছিল অপশানে এ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিক অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি শিশির কুমার ঘোষ দিব্য জীবন বা লাইফ ডিফাইন এর লেখক কে অপশন ডি অরবিন্দ ঘোষ নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন নীল দর্পণ নাটকটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র তো এটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন অপশন এ মাইকেল মধুসূদন দত্ত গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় খিলাফত আন্দোলনের সঙ্গে গান্ধীজির যে আন্দোলন যুক্ত হয়েছিল সেটা হচ্ছে অপশান বি অসহযোগ আন্দোলন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে উঠেছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর এর প্রথম সভাপতি ছিলেন অপশন এ লালা লাজপত রায় ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী কোনটি ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী হচ্ছে অপশান বি সাংখ্য খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দিয়েছিলেন খিলাফত আন্দোলন হয়েছিল উনিশশো উনিশ থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে তো এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশন সি মোহাম্মদ আলী ও শৌকত আলী কে প্রথম বাংলার গভর্নর জেনারেল উপাধি উপাধিপ্রাপ্ত হন প্রথম বাংলার গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রাপ্ত হয়েছিলেন অপশন সি ওয়ারেন হেস্টিংস এক্ষেত্রে মনে রাখবে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক এবং প্রথম ভাইসরাই হচ্ছে লর্ড ক্যানিং চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল অপশান বি বারোশো একুশ খ্রিস্টাব্দে এক্ষেত্রে মনে রাখবে ইলতুৎমিশের সময় চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল শেরি পাঞ্জাব কাকে বলা হয় অপশানে রঞ্জিত সিংকে শেরি পাঞ্জাব বলা হয় অনেক জায়গায় এটার তো লালা লাজপাত রায়ও বলে বাঘা জ্যোতির নামে কে পরিচিত ছিলেন অপশান বি যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় আদি গ্রন্থ কি আদি গ্রন্থ হচ্ছে অপশানে শিখদের একটি ধর্মীয় পুস্তক নিখিল ভারত হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন নিখিল ভারত হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যার প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ বাসান্ত শিবাজির রাজ্য অভিষেক কবে হয়েছিল মারাঠা ছত্রপতি শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল অপশন সি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের ছয় জুন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য পদে ছিলেন না তিনি কে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন না তিনি হচ্ছেন অপশন ডি মোরার্জি দেশাই মোরার্জি দেশাইয়ের পার্টির নাম ছিল জনতা পার্টি হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত। হরপ্পা সভ্যতার অধিবাসীরা এদের মধ্যে বাণিজ্য করত। অপশন ডি সুমেরের সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ভারতে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কলকাতায় যার সভাপতি ছিলেন অপশনে এ দাদাভাই নৌরোজি ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি কবে ঘটেছিল রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে অপশন বি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় বিপ্লবীদের জননী রূপে কে খ্যাত ছিলেন ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় অপশন সি মাদাম কামাকে খুতবা কি খুতবা হচ্ছে অপশান এ শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ কলকাতার মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল কলকাতার মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল অপশান বি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন অপশন সি মুঘল সম্রাট বাবর যিনি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন গাঙ্গুবাই হাঙ্গোল ছিলেন কোন ঘরনার শিল্পী গাঙ্গুবাই হাঙ্গল ছিলেন ভারতের একজন বিখ্যাত গায়িকা যিনি অপশন ডি কিরানা ঘরনার শিল্পী ছিলেন আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো মোঘল সম্রাট আকবরের রাজত্বকালে বলা অপশন বি সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল বঙ্গভঙ্গ শুরু হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড কার্জনের সময় আর এটি রদ হয়েছিল লর্ড হার্ডিংজের সময় অপশন সি উনিশশো এগারো খ্রিস্টাব্দে স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অপশান বি শিয়ার দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয়েছিল আলিগড়ের মুসলিম কলেজ স্যার সৈয়দ আহমেদ খাঁ অপশন বি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন দু হাজার দশ সালের কোশ্চেন পেপার শেষ এবার দু হাজার সালটা শুরু করছি চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন অপশানে এ লর্ড কনোয়ালিস কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন অপশন বি দাদাভাই নওরোজি দাদাভাই নজি আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অপশন সি জে বি কৃপালিনী যিনি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের মিরাট অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন অপশন বি বদরুদ্দিন তায়েবজি যিনি আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন আলেকজান্ডার ভারতে এসেছিলেন মোটামুটি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তো তিনি ভারতে ছিলেন অপশান বি উনিশ মাস তুজুক ই বাবরির লেখক কে ছিলেন তুজুক ই বাবরি গ্রন্থটি তুর্কি ভাষায় লেখা হয়েছে মুঘল সম্রাট বাবরকে নিয়ে আর এটা লিখেছেন অপশান ডি মুঘল সম্রাট বাবর নিজেই সাতবাহন রাজাদের সময় কোনটি একটি উল্লেখযোগ্য বন্দর ছিল সাতবাহন রাজাদের সময় এদের মধ্যে উল্লেখযোগ্য বন্দর ছিল অপশান এ সোপারা কাকে বলা হয় ভারতীয় রেনে ভোরের সুকতারা অপশান বি রাজা রামমোহন রায়কে ভারতীয় রেনে ভোরের সুকতারা বলা হয় দিন ইলাহি কে প্রবর্তন করেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিন ইলাহির প্রবর্তন করেছিলেন মোঘল সম্রাট অপশন ডি আকবর মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল মুন্ডা বিদ্রোহের অন্য একটা নাম হচ্ছে উলগুলান এই বিদ্রোহ হয়েছিল অপশন সি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দে এই বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন বীরসা মুন্ডা বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন অপশন ডি সারনাথে আর গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বুদ্ধ গয়াতে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন কুশিনগরে পথের দাবির লেখক কে পথের দাবি গ্রন্থটি লিখেছিলেন অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তহকিক ইহিন্দ কে রচনা করেছিলেন তহকিক ইহিন্দ গ্রন্থটি লিখেছিলেন অপশান এ আলবিরুনি আলবিরুনি সুলতান মামুদের সমসাময়িক ছিলেন কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন অমিত্রাঘাত মানে হচ্ছে শত্রু নিধনকারী তো এই উপাধিতে ভূষিত হয়েছিলেন মৌর্য সম্রাট অপশান বি বিন্দুসার কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল অপশান ডি গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের সময় নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন অপশান এ গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের বিখ্যাত রাজা বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন হুসেন শাহী বংশের রাজা অপশান বি গিয়াসুদ্দিন মাহমুদ শাহ দিল্লির কোন সুলতান কিতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন দিল্লির সুলতানি যুগে কিতদাসদের জন্য একটা পৃথক দপ্তর সৃষ্টি করা হয়েছিল যার নাম ছিল দেওয়ান ই বাঁধগা তো এটা তৈরি করেছিলেন অপশান ডি ফিরোজ শাহ তুগলক গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বিহারের অপশান ডি চম্পারণে কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে এই উক্তিটি করেছিলেন অপশান বি এম কে গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন অপশানে এ ইলতুৎমিশের সময় ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন অপশন বি তুঘলক বংশের রাজা মোহাম্মদ বিন তুঘলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন এক্ষেত্রে ক্ষেত্রে মনে রাখবে ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেননি মুঘল সম্রাট আকবর কাশ্মীর জয় করেছিলেন পনেরোশো পঁচাশি থেকে পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের দিকে এবং বাংলা ও বিহার জয় করেছিলেন পনেরোশো চুহাত্তর থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের দিকে কিন্তু অপশান ডি আসাম তিনি জয় করতে পারেননি কোন অঞ্চল দখলের জন্য বাহমণি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শয় সংঘর্ষে লিপ্ত হয়েছিল বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষ হওয়ার অন্যতম একটা কারণ ছিল অপশান ডি রায়চুর দোয়াব যেটা কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর মধ্যখানে অবস্থিত ছিল দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন সুফি সাধু কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতিতে দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেছিলেন বংশের শাসক অপশানে কুতুবুদ্দিন আইবক বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল কোন বছর অপশানে এ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের দুজন নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন বাংলার নাসিরি বংশের শাসক ছিলেন মুর্শিদ কুলি খা যিনি তার রাজধানী ঢাকা থেকে অপশান বি মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন আঠারোশো এই বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন আঠেরোশো মহাবিদ্রোহে বন্দী হয়েছিলেন মোঘল সম্রাট অপশন সি বাহাদুর শাহ জাফর যাকে রেঙ্গুনে নির্বাসন করা হয়েছিল আর তিনি আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশানে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিল বোম্বাইয়ে নৌবিদ্রোহ ঘটেছিল অপশান ডি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটি ভারতের প্রথম রাজনৈতিক সমিতি ব্রিটিশ শাসনাধীনে হচ্ছে অপশন সি বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি যেটা আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তারকানাথ ঠাকুর কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন ইন কিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিল এক্ষেত্রে মনে রাখবে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথম দিয়েছিলেন বিখ্যাত উর্দু পোয়েট মৌলানা হসরত মোহানি তারপর ভগৎ সিং এই স্লোগানটা প্রচুর পরিমাণে ব্যবহার করতেন তো এখানে অপশান অনুযায়ী উত্তর হবে অপশন বি ভগৎ সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে সুরাটে অপশান এ মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অধীনতামূলক নীতি প্রবর্তন করেছিলেন অপশন সি লর্ড ওয়েলেসলি দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন এটার উত্তর হবে অপশান ডি ফিরোজ শাহ তুগলক সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠা করেছিলেন অপশান ডি জি কে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন সাইমন কমিশনের প্রতি ভারতীয়দের অসন্তুষ্ট থাকার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে অপশান এ এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন অপশান বি লর্ড মেয়ো লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন বারোশো দুই থেকে বারোশো তিন খ্রিস্টাব্দের দিকে লক্ষণ সেনের আমলে অপশন বি বখতিয়ার খুলজি বাংলা জয় করেছিলেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে অপশন সি লালা লাজপত রায় কদর পার্টি কোথায় গঠিত হয়েছিল অপশন সি সান ফ্রান্সিসকোতে ন্যাশনাল ফান্ড তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল ফান্ড তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল অপশান সি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ন্যাশনাল কনফারেন্সের প্রথম সেশন হয়েছিল আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ন্যাশনাল কনফারেন্সের দুজন প্রধান সংগঠক ছিলেন এস ব্যানার্জি এবং আনন্দমোহন বসু দু হাজার এগারো সালের কোয়েশ্চেন পেপার শেষ এবার দু হাজার বারো সালটা শুরু করছি উনিশশো সালে লর্ড হার্ডিনজের উপর কে আক্রমণ চালিয়েছিলেন উনিশশো সালে দিল্লিতে লর্ড হার্ডিনজের উপর আক্রমণ চালিয়েছিলেন অপশানে এ রাজবিহারী বসু আর তার সঙ্গে ছিলেন বসন্ত কুমার ইন্ডিয়া ফ্রিডম রচয়িতা উইন্স কে মৌলানা আবুল কালাম আজাদ উনিশ সালের আইন কি নামে পরিচিত ছিল উনিশশো উনিশ সালের আইন অপশানে এ রাওলাট অ্যাক্ট নামে পরিচিত ছিল কোন ঘটনা মহাত্মা গান্ধীকে উনিশশো সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল উনিশশো সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল মহাত্মা গান্ধীকে উত্তরপ্রদেশের অন্তর্গত অপশানে চৌরিচৌরার চৌরি চৌড়ার গণহিংসা দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক উত্তর হবে অপশানে এ ভগৎ সিং উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন অপশান বি আগা খান ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় এদের মধ্যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে গণ্য করা হয় আঠেরোশো সালের অপশন ডি সিপাহী বিদ্রোহ কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল এদের মধ্যে অপশান বি ঋগবেদে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি। মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম হচ্ছে অপশান বি মজুর মহাজন যেটা উনিশশো কুড়ি সালের পঁচিশে ফেব্রুয়ারি গড়ে উঠেছিল গুজরাটে আর এক্ষেত্রে মহাত্মা গান্ধীর সঙ্গে ছিলেন অনুসুয়া সারাভাই প্যারিসে বন্দেমাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন উনিশশো নয় খ্রিস্টাব্দে প্যারিসে বন্দেমাতরম পত্রিকা সম্পাদনা করতেন অপশনে মাদাম কামা হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার একজন সম্পাদক ছিলেন অপশানে এ মুখোপাধ্যায় নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায় নীল বিদ্রোহ নিয়ে আলোকপাত করা হতো অপশানে হিন্দু পেট্রিয়ট পত্রিকায় আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় আজাদ হিন্দ ফৌজ প্রথম স্থাপিত হয়েছিল অপশন সি সিঙ্গাপুরে গুপ্তবংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন গুপ্ত সম্রাট অপশানে এ সমুদ্রগুপ্ত যেহেতু সমুদ্রগুপ্তের মা কুমারা দেবী ছিলেন লিচ্ছবি বংশের কন্যা বাংলার পালবংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন কৈবর্ত বিদ্রোহের অন্য একটা নাম ছিল বরেন্দ্র যুদ্ধ যেটা হয়েছিল এক হাজার পঁচাত্তর থেকে এক হাজার বিরাশি খ্রিস্টাব্দের দিকে তো এই বিদ্রোহে মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা ছিলেন অপশান সি দিব্য খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে খালিমপুর তাম্রপটে যে পালবংশীয় রাজার সমরকীর্তির কথা উল্লেখিত আছে তিনি হচ্ছেন অপশন সি ধর্মপাল তারিখ ই ফিরোজশাহী গ্রন্থটির রচয়িতা কে তারিখ ই ফিরোজশাহী গ্রন্থটি মূলত ফিরোজ শাহ তুগলককে নিয়ে লেখা তো এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন অপশন সি জিয়াউদ্দিন বারনি দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন লোদি বংশের শাসক অপশন বি ইব্রাহিম লোদি খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন খুদাই খিদমতগারের অন্য একটা নাম হচ্ছে লাল কুর্তা বাহিনী তো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে খুদাই খিদমতগার আন্দোলনের নেতা ছিলেন অপশন বি খান আব্দুল গফ্ফর খান খানোয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে মেবারের অপশন সি রানা সংঘের যেখানে বাবর জয়লাভ করেছিল বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে অপশান এ এ কে ফজলুল হক এক্ষেত্রে মনে রাখবে কৃষক পূজা পার্টি প্রথমে পূজা পার্টি নামে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তীকালে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই পার্টির নাম দেওয়া হয়েছিল কৃষক পূজা পার্টি টোডর মল কে ছিলেন অপশান বি আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন অপশান বি ক্লেমেন্ট অ্যাটলি এক্ষেত্রে মনে রাখবে ক্লেমেন্ট অ্যাটলি ছিলেন লেবার পার্টির নেতা নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন নাসিরুদ্দিন চিরাগ ছিলেন অপশান বি একজন সুফি সন্ত তিনি চিস্তি অর্ডারের অন্তর্ভুক্ত ছিলেন ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাজল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে গঙ্গা নদীর জলবন্টনকে কেন্দ্র করে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে অপশন সি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন অপশান বি স্যার সিরিল র্যাডক্লিফ এবং তার নাম অনুসারেই ভারত ও পাকিস্তানের বর্ডারের নাম র্যাডক্লিফ কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন মোগল সম্রাট অপশন সি শাহজাহান দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোন অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেসের উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের অপশন বি ত্রিপুরি অধিবেশনে সুভাষচন্দ্র দ্বিতীয়বার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন আর প্রথমবার নির্বাচিত হয়েছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা অধিবেশনে পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখককে পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো আ যার লেখক ছিলেন অপশান ডি দাদাভাই নওরোজি ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কোন বৎসর স্বাক্ষরিত হয় ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন ডি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে সতেরোশো সাল গুরুত্বপূর্ণ কেন সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে তো এই যুদ্ধ ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে অপশন বি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পরাজিত হয়েছিল বাংলার শাসক হিসেবে মুর্শিদ কুলি খানের উত্তর সুরি কে ছিলেন বাংলার শাসক মুর্শিদ কুলি খানের উত্তর ছিলেন তার জামাতা অপশন ডি সুজাউদ্দিন আর্য সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন অপশন সি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিল অপশন ডি আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল অপশানে এ উনিশশো সালে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন অপশানে এ চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন অপশন সি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতে জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউ এবং তাকেই ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় উত্তর হবে অপশন সি আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন আলিগড় আন্দোলন শুরু করেছিলেন অপশানে এ শ্যার সৈয়দ আহমেদ খান ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উনিশশো সালে আই চালু করেছিলেন তিনি কে আইএএস মানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী অপশন এ সর্দার বল্লভভাই ভাই এটা চালু করেছিলেন দলিত নেতাদের মধ্যে কে জীবন সায়ান্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন অপশন সি বি আর আম্বেদকার এক্ষেত্রে মনে রাখবে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে বি আর আম্বেদকার দলিত বুদ্ধিস্ট মুভমেন্ট শুরু করেছিলেন এবং সেই সময়েই তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম ত্যাগ করে কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন অপশন সি মোহাম্মদ শাহের সময় নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন এদের মধ্যে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন অপশন সি স্যার রো সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি অপশন ডি হরিসেন সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে অপশানে এ আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল এই কোশ্চেনটাও এর আগেও অনেকবার এসেছে তো এটার উত্তর হবে অপশন সি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে দু সালের কোশ্চেন পেপার শেষ এবার দু হাজার সালটা শুরু করছি দাম কি দাম হচ্ছে অপশানে শের শাহ প্রবর্তিত তাম্রমুদ্রা মুদ্রা এক্ষেত্রে মনে রাখবে দাম ছাড়াও শের শাহ মোহর নামে স্বর্ণ মুদ্রা এবং রুপিয়া নামে রূপার মুদ্রার প্রচলন করেছিলেন কে বলেছিলেন সব লাল এটা বলেছিলেন পাঞ্জাবের শিখ রাজা অপশন ডি রঞ্জিত সিং কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়েদারের মৃত্যু হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশন ডি পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে পিতিলতা মৃত্যু হয় বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছরে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছিল পাকিস্তান থেকে আলাদা হয়ে অপশন বি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে নিম্নলিখিত কে দিন ই ইলাহির সদস্য হন মোগল সম্রাট আকবর প্রবর্তিত দিন ই ইলাহির সদস্য হয়েছিলেন অপশন ডি রাজা বীরবল দোল্লা কবে সিংহাসনে বসেন বাংলার নবাব আলিবর্দ্দী খাঁর মৃত্যুর পর তার নাতি সিরাজদৌল্লা সিংহাসনে বসেছিলেন অপশন সি সতেরোশো ছাপান্ন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন অপশন সি মোগল সম্রাট শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন তখন বাংলার গভর্নর ছিলেন কাসিম খান উনিশশো সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে উনিশশো সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বসী প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উত্তর হবে অপশন বি এক্ষেত্রে মনে রাখবে জাতীয় প্ল্যানিং কমিটির প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু ভারত কে আমন্ত্রণ করেছিল। ভারত আক্রমণে আক্রমণের জন্য মোগল সম্রাট বাবরকে আমন্ত্রণ করেছিলেন অপশন সি দৌলত খা লোদি দৌলত খা লোদি ছিলেন তখন পাঞ্জাবের গভর্নর কোন হিন্দু শাস্ত্র আম্বেদকর জনসমক্ষে পুড়িয়েছিলেন মহৎ সত্যাগ্রহের সময় জনসমক্ষে বি খ্রিস্টাব্দে এই হিন্দু শাস্ত্র গ্রন্থটি পুড়িয়েছিলেন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় উত্তর হবে অপশন বি ঘরে বাইরে উপন্যাসে কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন অপশান এ সাতশো বারো খ্রিস্টাব্দে এক্ষেত্রে মনে রাখবে সাতশো বারো খ্রিস্টাব্দে আরও যুদ্ধ হয়েছিল মোহাম্মদ বিন কাসিম এবং সিন্ধু শাসক দাহারের মধ্যে নিম্নলিখিত কোন গুপ্তশাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত এদের মধ্যে বিক্রমাদিত্য রূপে পরিচিত গুপ্তশাসক হচ্ছে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি নামেও পরিচিত ছিলেন কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে এই বিখ্যাত উক্তিটি করেছিলেন অপশন সি জি কে গোখলে অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন বাংলায় কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন সেন বংশের রাজা অপশন বি বল্লাল সেন এক্ষেত্রে মনে রাখবে বল্লাল সেনের লেখা গ্রন্থের নাম হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন এ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে গজনের সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন অপশন বি সতেরোবার কাকে গদর পাটি মারতে চেয়েছিল গদর পাটি মারতে চেয়েছিল অপশন ডি হার্ডিনে তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে মৌর্য সম্রাট অশোক তাঁর শিলালিপিতে নিজেকে অভিহিত করেছিলেন অপশন ডি দেবনাম প্রিয়দর্শন হিসেবে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন অপশন সি পুরু ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বস্তি স্থাপন করে অপশানে পাঞ্জাবের অন্তর্গত সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম চিরস্থায়ী বস্তি স্থাপন করেছিল বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারত মাতা এই ছবিটি অঙ্কন করেছিলেন অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন নেপালের রামনদেহি জেলার অন্তর্গত ভনা গ্রামে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন অপশন বি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে আইহল প্রশস্তি কে রচনা করেন আইহল প্রশস্তি রচনা করেছিলেন অপশন বি রবিকীর্তি ছিল চালুকরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পেয়েছিল যে আইন অনুসারে সেটা হচ্ছে অপশন বি আঠেরোশো তেরো চারটার আইন কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় অপশন সি আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং আর বিধবা বিবাহ আইন যখন ড্রাফটেড হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে সিন্ধুঘাটি সভ্যতার অন্তর্গত বৃহৎ স্নানাগারটি পাওয়া গিয়েছে অপশন সি মহেঞ্জোদারোতে এক্ষেত্রে মনে রাখবে মহেঞ্জোদারোতে দাড়িওয়ালা মানুষ এবং বোঞ্জের তৈরি ড্যান্সিং গালের মূর্তিও পাওয়া গিয়েছে কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহ বলত সাঁওতালরা দামিন ই কোহ বলত অপশন সি রাজমহল পাহাড়কে যেটা বর্তমানে ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত সাহেবগঞ্জ পাকুড় প্রভৃতির অন্তর্ভুক্ত ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল অপশন সি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন তারিকা আন্দোলনের অন্য একটা নাম হচ্ছে তারিক ই মোহাম্মাদিয়া তারিকা আন্দোলনের নেতা ছিলেন অপশান বি তিতুমির ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ হয়েছিল মহারাষ্ট্রের অন্তর্গত অপশন ডি খানদেশে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বোম্বেতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল মহীশূরের রাজা টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের শেষে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল অপশানে এ লর্ড ওয়েলেসলির হাতে যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন অপশান এ এইচ এস সুরাবার্দি কে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না এদের মধ্যে সুভাষ বোসের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন পি কে সাইগাল শাহনওয়াজ খান জি এস ধিলন কিন্তু অপশান সি ক্যাপ্টেন মোহন সিং ছিলেন না উনিশশো বিয়াল্লিশে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় উনিশশো বিয়াল্লিশে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের অন্তর্গত অপশন এ তমলুকে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন অপশান বি লর্ড ডালহসি সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন এবং এই নীতির মাধ্যমে তিনি উদয়পুর নাগপুর সাতারা ঝাঁসি আওয়াদ প্রভৃতি রাজ্য দখল করে নিয়েছিলেন জালাল উদ্দিন কে ছিলেন জালাল উদ্দিন ছিলেন তুর্কির অপশান ডি খোয়ারিজম বা খিবার শাসক কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন সূর্যাস্ত আইন আসলে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত তো এই আইনের প্রবর্তন করেছিলেন অপশান বি লর্ড কর্নওয়ালিস দাস বংশের প্রতিষ্ঠাতা কে বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন অপশান ডি কুতুবুদ্দিন আইবক বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় অপশন ডি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দু হাজার তেরো সালের কোয়েশ্চেন পেপার শেষ এবার দু হাজার সালটা শুরু করছি লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরাই হন লর্ড আরউইন ভারতের ভাইসরাই ছিলেন উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তারপর ভারতের ভাইসরাই হয়েছিলেন অপশন সি লর্ড উইলিংডন যিনি ভারতের ভাইসরাই ছিলেন উনিশশো থেকে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত এদের মধ্যে মহারাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদপত্র হচ্ছে অপশান এ ক্রান্তি যেটা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কত সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় দ্বিতীয় পানিপথের যুদ্ধ মুঘল সম্রাট আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল অপশান ডি পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে যেখানে আকবর জয়লাভ করে কাউন্সিল অফ বারভাইস কে সংগঠিত করেন মোটামুটি সতেরোশো তিয়াত্তর দিকে কাউন্সিল অফ বারভাইস সংগঠিত করেছিলেন অপশন এ নানা ফর্ণবিশ ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল অপশন ডি গোয়া আর পর্তুগিজদের প্রথম ট্রেডিং স্টেশন ছিল কালিকট দাদাভাই নওরোজির উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে দাদাভাই নওরোজির সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন অপশানে মহাদেব গোবিন্দ রানাডে সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে সুফিবাদ ভারতে প্রবেশ করেছিল মোটামুটি অপশান বি দ্বাদশ শতকে নিচের কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা রূপে পরিচিত ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা রূপে পরিচিত হচ্ছে অপশান ডি এডুকেশনাল ডিসপ্যাচ আঠেরোশো আঠেরোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশানে এ লর্ড ক্যানিং এইটিন ফিফটি বইটির রচয়িতা কে এইটিন গ্রন্থটি লিখেছিলেন অপশানে এ সুরেন্দ্রনাথ সেন ইন্ডিকার প্রণেতা কে ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন অপশান বি মেগাস্থিনিস নিচের কোন সম্প্রদায় ইলবাট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা করেছিলেন অপশন সি ইঙ্গ ভারতীয় সম্প্রদায় প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি অপশন বি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া যেটা উনিশশো কুড়ির দশকে প্রতিষ্ঠা করেছিলেন স্বামীনাথন সদানন্দ জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত মোগল সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন যার সৌধ অপশন সি পাকিস্তানের লাহোরে অবস্থিত দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে অপশান বি কুতুবুদ্দিন আইবক তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে তক্ষশিলা বিখ্যাত ছিল অপশান বি গান্ধার শিল্পক্ষেত্র হিসেবে নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে অপশন বি তেজ বাহাদুর সপ্রু কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন অপশন সি প্রথম বাজিরাও নিচের কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না এদের মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন অক্ষয় কুমার দত্ত সমাজের সক্রিয় নেতা ছিলেন কিন্তু অপশন ডি স্বামী বিবেকানন্দ সমাজের সক্রিয় নেতা ছিলেন না মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান শাহজাহান অপশন সি ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মারা যান আর তার সৌধ আগ্রায় অবস্থিত আগস্ট অফারে কিসের প্রস্তাব ছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন লর্ড আগস্ট অফার তো এটাতে প্রস্তাব দেওয়া ছিল বি ডোমিনিয়ান স্ট্যাটাসের ভারতের শেষ ব্রিটিশ ভাইসরাই কে ছিলেন অপশান বি লর্ড মাউন্ট ব্যাটন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় অভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল অভেল পরিকল্পনা দেওয়া হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তো এর পূর্ণ ফলশ্রুতি ছিল অপশান সি সিমলা কনফারেন্স আহ্বান করা ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে অপশানে এ সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি কোন কংগ্রেস সভাপতি উনিশশো সালে ক্রিপসের সঙ্গে ও অভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন উত্তর হবে অপশন এ আবুল কালাম আজাদ আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন তিনশো ছাব্বিশ বিশিতে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন অপশন বি ঝিলাম নদীর তীরে যেটা ঝিলামের যুদ্ধ বা খিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তো এটাতে এদের মধ্যে যোগদান করেছিলেন অপশানে তেজ তেজবাহাদুর সপ্রু কার পতনের পর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন অপশন সি জাপানের পতনের পর নিচের কোনটি প্রাচীনতম বেদ বেদে চারটি ভাগ রিক সাম যজু এবং অথর্ব তো এদের মধ্যে প্রাচীনতম বেদ হচ্ছে অপশন বি ঋগবেদ কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিল কেন জাতীয় কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিল তার একটা কারণ হচ্ছে সাইমন কমিশন অপশন সি ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্বাদ করেছিল নিচের কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গড়ে উঠেছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে যার সদস্য ছিলেন অচ্যুত পটবর্ধন জয়প্রকাশ নারায়ণ আচার্য নরেন্দ্র দেব কিন্তু অপশন বি জওয়ারলাল নেহরু এটা সদস্য ছিলেন না নিচের কে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি জাতীয় কাগজ একটি জাতীয় বিদ্যালয় ও একটি জাতীয় ব্যায়ামগার্ড স্থাপন করেছিলেন এদের মধ্যে জাতীয় কাগজ জাতীয় বিদ্যালয় ও জাতীয় ব্যায়ামগার্ড স্থাপন করেছিলেন অপশন সি নবগোপাল মিত্র এছাড়া নবগোপাল মিত্র একটা জাতীয় সোসাইটি জাতীয় থিয়েটার জাতীয় সার্কাস প্রভৃতি তৈরি করেছিলেন তাই জন্য তাকে জাতীয় মিত্র বা ন্যাশনাল মিত্র বলা হতো কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলোতে কাজ শুরু করেন অপশন এ উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কত সালের আইনে ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে দিল্লিতে তো এটা গঠিত হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অপশন ডি উনিশশো পঁয়ত্রিশ সালের আইনে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস লালা লাজপাত রায় এবং অপশন এ এন এম স্থাপন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে উলগুলান উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে উলগুলান মানে হচ্ছে মুন্ডা বিদ্রোহ তো এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল অপশন সি বিরসা মুন্ডার মাধ্যমে কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন এদের মধ্যে গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন অপশান এ বিম্বিসার যিনি হরচঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল এদের মধ্যে সিন্ধু সভ্যতার একটি বড় বন্দর হচ্ছে অপশন এ লোথাল যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি কেশবচন্দ্র সেন চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন মগধে মৌর্য রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেছিলেন তার পুত্র অপশনে এ বিন্দুসার দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল দক্ষিণ ভারতে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের নীতি ছিল অপশন বি ধর্ম বিজয় থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত আঠারোশো সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল যার কেন্দ্রীয় কার্যালয় ভারতের চেন্নাইয়ের অন্তর্গত অপশানি আদায়ারে অবস্থিত শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন বাংলায় গড়ে ওঠা অপশান সি গোড় রাজবংশের রাজা ছিলেন শশাঙ্ক দু হাজার সালের কোয়েশ্চেন পেপার শেষ এবার দু সালটা শুরু করছি লর্ড মাউন্ট ব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন উত্তর হবে অপশান ডি এম কে গান্ধীকে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ হয়েছিল সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশন এ ওয়ারেন হেস্টিংসের শাসনকালে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কেছিলেন আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী গ্রন্থের রচয়িতা কেছিলেন হর্ষবর্ধনের সভাকবি অপশান ডি বানভট্ট লিখেছিলেন কাদম্বরী গ্রন্থ এছাড়া তিনি হর্ষচরিত গ্রন্থের রচয়িতা অন লাইফ ইজ নট এনাফ শীর্ষক আত্মজীবনী কে রচনা করেন এই আত্মজীবনীটি রচনা করেছিলেন অপশান ডি কে নটবর সিং যিনি ভারতের ফরমার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন ত্রিপুরি অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষ বসু পরাজিত করেছিলেন অপশানে পট্টভী সীতারামাইয়াকে সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন সংবাদপত্রে পূর্ণ ছাড় দিয়েছিলেন বলে সংবাদপত্রের মুক্তিদাতা রূপে পরিচিত ছিলেন অপশান ডি কাপ যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো থেকে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গান্ধীজির বিখ্যাত উক্তি ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে করা হয় গান্ধীজি এই উক্তিটি করেছিলেন অপশান সি ক্রিপস মিশনের আগমনকালে ক্রিপস মিশন ভারতে এসেছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় অপশন বি উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন আর সেই সময় ভারতের ভাইসরাই ছিলেন লর্ড হার্ডিঞ্জ লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন ডি ভারতে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গ বিভাগ কার্যকারী হবার তারিখ কি ছিল বঙ্গ বিভাগের ঘোষণা করা হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই এবং এটার কার্যকারী হবার তারিখ ছিল অপশানে এ উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জী বর্ণিত বৌদ্ধ গ্রন্থ নয় বৌদ্ধদের মূল গ্রন্থ ছিল ত্রিপিটক যার তিনটে পিটক হচ্ছে পিটক বিনয় পীটক পিটক অর্থাৎ এই তিনটে পিটকই হচ্ছে বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত কিন্তু অপশান ডি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ নয় ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন অপশান বি ক্যাপ্টেন মোহন সিং সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল অপশন বি লোথাল কার রাজত্বকালে যাবতি ভূমি ব্যবস্থার প্রচলন হয় মোগল সম্রাট অপশন সি আকবরের রাজত্বকালে যাবতি ভূমি ব্যবস্থার প্রচলন হয় নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না এদের মধ্যে দাস বংশীয় সুলতান ইলতুতমিশের মিশের কন্যা অপশন সি সুলতানা রাজিয়া দাস ছিলেন না আবুল ফজলের রচনায় কোন মোগল চিত্রশিল্পীর কথা বর্ণিত নাই আবুল ফজলের রচনায় ফারুক মুসকিন মুকুন্দ প্রভৃতি মোগল চিত্রশিল্পীর কথা বর্ণিত রয়েছে কিন্তু অপশন সি মনসুরের কথা বর্ণিত নাই পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয় পিটের ভারত আইন তৎকালীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার পিট দ্য ইয়ঙ্গারের নাম অনুসারে রাখা হয় তো এই আইন প্রণীত হয়েছিল অপশান সি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অপশান এ পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো সাতান্ন অভ্যুত্থানে ভারতের কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি আঠেরোশো সালের বিদ্রোহে ভারতের যে অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি সেটা হচ্ছে অপশান বি পাঞ্জাব কংগ্রেস উনিশশো সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মত ঘটে জাতীয় কংগ্রেসের উনিশশো সালের অধিবেশন সুরাটে হয়েছিল যার সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ তো এক্ষেত্রে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে অপশন বি স্বরাজ নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে আর এই অধিবেশন সুরাট স্প্লিট নামেও পরিচিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন বি রাসবিহারী বসু এদের মধ্যে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কে ছিলেন না এদের মধ্যে অ্যানি বাসান্ত বাল গঙ্গাধর তিলক মোহাম্মদ আলী জিন্না অমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন কিন্তু অপশান ডি মৌলানা আজাদ সম্পর্কিত ছিলেন না ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ভারতে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অপশান এ অ্যানি বাসান্ত যিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান অপশনে এ লর্ড ডালহোসি ভারতের রেল চলাচল প্রথম শুরু হয়েছিল আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে উনিশশো সালের আই বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন উনিশশো সালে যে আইএনএ ট্রায়াল কেস ছিল সেই আইনের বিচারসভায় প্রতিপক্ষের উকিল ছিলেন জওহরলাল নেহরু ভোলাভাই দেশাই তেজ বাহাদুর সপ্রু তিনজনেই অর্থাৎ উত্তর হবে অপশন ডি উপরুক্ত সকলেই আর এক্ষেত্রে মনে রাখবে এই ট্রায়ালে তিনজন অভিযুক্ত ছিলেন যাদের নাম হচ্ছে প্রেম জি জিএস ধিলন এবং খান। সাতান্ন মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভ্যুত্থান ঘটে পরে বাংলায় যে বিদ্রোহ ঘটেছিল সেটা হচ্ছে অপশান বি নীল বিদ্রোহ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে দু হাজার পনেরো সালের কোয়েশ্চেন পেপার শেষ এবার দু সালটা শুরু করছি কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডর মলের নাম যুক্ত টোডর মল ছিলেন মোগল সম্রাট আকবরের ফাইনান্স মিনিস্টার তো তার সঙ্গে যুক্ত রাজস্ব ব্যবস্থা হচ্ছে অপশন সি জাবতি নিম্নক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ব্রাহ্ম সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন অর্থাৎ অপশান ডি উপরোক্ত সব কয়টি ধর্মীয় সংস্কার আন্দোলন মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল অপশান বি ফার্সি ডান্ডি মাছের সঙ্গে কোনটি শুরু হয় ডান্ডি মাছ শুরু হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তো এর সঙ্গে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা হচ্ছে অপশান সি আইন অমান্য আন্দোলন বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় অপশন সি হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পি ভারতবর্ষের কর্ণাটক রাজ্যের অন্তর্ভুক্ত ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় অপশান ডি রাজা রামমোহন রায় কলকাতায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন যার বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল দাক্ষিণাত্যে যাদব রাজ্য আক্রমণ হচ্ছে প্রথম মুসলিম আক্রমণ যেটা ঘটেছিল যার রাজত্বকালে সেটা হচ্ছে খলজি সুলতান অপশন সি জালাউদ্দিন খলজি জালাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা উনিশশো সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি এক্ষেত্রে মনে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি অনুসারে তৎকালীন ব্রিটিশ ভারতের এগারোটি প্রদেশে ইলেকশন হয়েছিল আর এই ইলেকশনে ভারতের জাতীয় কংগ্রেস এগারোটির মধ্যে আটটি প্রদেশ জয় করেছিল যার মধ্যে রয়েছে বিহার মাদ্রাজ ওড়িশা কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস পাঞ্জাব এবং সিন্ধ জয় করতে পারেনি তাই অপশান ডি পাঞ্জাবে উনিশশো সালের আইন অনুযায়ী কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ত্রিশক্তি সংগ্রামে অংশগ্রহণকারী শক্তিগুলো ছিল অপশান বি পাল প্রতিহার এবং রাষ্ট্রপূট এক্ষেত্রে মনে রাখবে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল কনজকে কেন্দ্র করে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরাই ছিলেন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরাই ছিলেন অপশান এ লর্ড লিথগো এক্ষেত্রে মনে রাখবে লর্ড লিনলিথগো হচ্ছে ভারতের সবচেয়ে বেশি সময় ধরে থাকা ভাইসরাই উনিশশো সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেন অপশান বি এম এল ধিংরা অর্থাৎ মদনলাল ধিংরা উনিশশো সালে স্যার কার্জন উইলিকে হত্যা করেন কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অপশানে এ পালবংশের রাজা ধর্মপাল নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে এদের মধ্যে বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে বদাউনি লেখা অপশান সি তারিকি ফিরোজশাহী গ্রন্থ স্টাফোর্ড ক্রিপস কোন পার্টির সদস্য ছিলেন অপশন বি লেবার পার্টির সদস্য ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন অপশন সি মিনিন্দার ছিলেন ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক দি মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের শুরু কে করেছিলেন টি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন হচ্ছে আলিগড় আন্দোলনের একটা পাঠ তো এটা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শুরু করেছিলেন অপশানে স্যার সৈয়দ আহমেদ খান নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে উত্তর হবে অপশন ডি মুদ্রা রাক্ষস সংস্কৃত নাটকে যার রচয়িতা হচ্ছে বিশাক দত্ত উপনিষদগুলি মোটামুটি কখন সংকলিত হয়েছিল উপনিষদ মোটামুটি সংকলিত হয়েছিল সাতশো থেকে চারশো খ্রিস্টপূর্বাব্দের দিকে তো এখানে অপশান অনুযায়ী উত্তর হবে অপশন এ বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি। বৌদ্ধ ধর্ম মতে জীবনে দুঃখ আছে আর দুঃখের কারণ আছে আর সকল দুঃখের কারণ হচ্ছে অপশন সি তৃষ্ণা উনিশশো একুশের মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল অপশান বি কেরালায় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় অপশানে আলেকজান্ডার কানিংহামকে আলেকজান্ডার কানিংহাম আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এটার ফার্স্ট ডিরেক্টর জেনারেল ছিলেন কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন সোমপ্রকাশ সংবাদপত্রটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে আর এটি শুরু করেছিলেন অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এর এডিটর ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ স্বরাজ দল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল অপশন এ উনিশশো এবং উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে স্বরাজ দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত হরপ্পার যে অঞ্চলে ধান চাষের চিহ্ন পাওয়া গিয়েছে সেটা হচ্ছে গুজরাটের অন্তর্গত অপশন বি লোথাল এছাড়া রংপুরেও ধান চাষের চিহ্ন পাওয়া গিয়েছে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে আসা ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস স্যার পেথিক লরেন্স এভি আলেকজান্ডার কিন্তু অপশান বি লর্ড অভেল এটার সদস্য ছিলেন না গান্ধীজি হিন্দ স্বরাজ কখন লিখেছিলেন গান্ধীজি উনিশশো নয় খ্রিস্টাব্দে গুজরাটি ভাষায় হিন্দ স্বরাজ গ্রন্থটি লিখেছিলেন অপশন সি ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপোস্তর কে স্থাপন করেছিলেন অপশান ডি ম্যাডাম এইচ পি ব্লাভার্সকি এছাড়া তার সঙ্গে ছিলেন এইচ এস অলকট ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কী চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ হচ্ছে অপশন সি বঙ্গবিভাগ। হিন্দু মজদুর সংঘ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে গুজরাটের আমেদাবাদে হিন্দু মজদুর সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি সর্দার বল্লভভাই ভাই পাটেল আর এর সেক্রেটারি ছিলেন জি এল নন্দ কোন বৎসর সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহানিষ্ক্রমণ ঘটেছিল অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দতে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ড এই দুটি কি নামে পুনর্নামকরণ হয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পুনর্নামকরণ করা হয়েছিল অপশন বি শহীদ ও স্বরাজ দ্বীপ নামে ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখককে অপশন বি দাদাভাই নওরোজি রঞ্জিত সিং কোন মিশালের নেতা ছিলেন রঞ্জিত সিং অপশন এ সুকার চাকিয়া মিশালের নেতা ছিলেন সুকার চাকিয়া মিশাল প্রতিষ্ঠা করেছিলেন চরৎ সিং ষোলোশো একুশ খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ইংরেজরা ষোলোশো একুশ খ্রিস্টাব্দে তাদের প্রথম ঘাটি স্থাপন করেছিল গুজরাটের অন্তর্গত অপশন বি সুরাটে ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তা বোধের আত্মসমর্পণ ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন ভারত ভাগ সম্বন্ধে এই মন্তব্য করেছিলেন অপশন এ সৈফুদ্দিন কিচলু কে দুয়াসপা সিয়াসপা ব্যবস্থা চালু করেছিলেন দুযাসপা সিয়াসপা ব্যবস্থা চালু করেছিলেন মোগল সম্রাট অপশন সি জাহাঙ্গীর অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃত কে ছিলেন অপশন সি আর সি দত্ত ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে উত্তর হবে অপশন সি মালাবার উপকূলে আরব বণিকদের মাধ্যমে দু হাজার ষোলো সালের কোশ্চেন পেপারটা শেষ এবার দু হাজার সতেরো সালটা শুরু করছি রানা প্রতাপের রাজপুত রাজবংশ কী ছিল রানা প্রতাপ ছিল ভারতের রাজস্থানের মেবারের রাজা তো তার রাজপুত বংশ ছিল অপশন বিখককে মোগল ই আকবরী গ্রন্থের লেখক হচ্ছে অপশন বি আবুল ফজল যেটা পার্সি ভাষায় রচিত চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা অপশন সি হর্ষবর্ধনের রাজত্বকালে হিউনসাং ভারতে এসেছিলেন মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় মরলে মিন্টো সংস্কারের নাম তৎকালীন ভারতের ভাইসরাই লর্ড মিন্টো এবং সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া মর্লে নাম অনুসারে করা হয়েছে তো এটা ঘোষিত হয়েছিল অপশন বি উনিশশো সালে আর এই আইনের অন্য একটা নাম হচ্ছে ইন্ডিয়া কাউন্সিলস অ্যাক্ট অফ নাইনটিন রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি এদের মধ্যে রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে অপশন সি কালীবঙ্গান যেটা ঘাগঘার নদীর তীরে গড়ে উঠেছিল মহেঞ্জোদারো এবং সুক্তা জেন্দারের বর্তমান অবস্থান হচ্ছে পাকিস্তান আর লোথালের হচ্ছে ভারতবর্ষের গুজরাট বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন অপশন ডি জীবক যিনি হরজঙ্গ বংশের রাজা বিম্বিসারের চিকিৎসক ছিলেন সৎ বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি কে ছিলেন সৎ বিদ্রোহ হয়েছিল ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তো এটা হয়েছিল মুঘল সম্রাট অপশন বি ঔরঙ্গজেবের আমলে জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় কোন বছরে পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে এছাড়া বাসুদেব যোশী তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল অপশানে এ আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ভারতের স্বাধীনতা আইন গৃহীত হয়েছিল অপশানে এ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে এবং তৎকালীন ভারতের ভাইসারায় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশান বি মোহাম্মদ আলি জিন্না ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন ফরওয়ার্ড ব্লক উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ সুভাষচন্দ্র বসু আলিগড় আন্দোলনের কেন্দ্র কোনটি ছিল আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অপশান বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন অপশন সি মহাত্মা গান্ধী রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন মোঘল সম্রাট অপশন সি দ্বিতীয় আকবর রজমনামা কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ রজমনামা মানে হচ্ছে দ্য বুক অফ অর তো এই গ্রন্থটি হচ্ছে অপশন ডি মহাভারতের ফরাসি অনুবাদ আর এটি ফরাসিতে অনুবাদ করা হয়েছিল মোগল সম্রাট আকবরের রাজত্বকালে কোন মোঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন এদের মধ্যে অপশানে মুঘল সম্রাট বাবর তার আত্মজীবনী রচনা করেছিলেন যার নাম হচ্ছে তুজুক ই বাবরি দিল্লির কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তুগলক বংশের শাসক অপশন সি মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে স্থানান্তরিত করেন উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে গঠিত হয় অপশন বি মুসলিম লীগ মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন মগধের হরচঙ্ক বংশের প্রতিষ্ঠাতা অপশন এ সেনিয়া নামে পরিচিত ছিলেন অজাতশত্রু পরিচিত ছিলেন কুনিক নামে সুল ই কুল নীতি কে প্রবর্তন করেন সুল কুলের অর্থ হচ্ছে সর্বজনীন শান্তি তো এই নীতি প্রবর্তন করেছিলেন মুঘল সম্রাট অপশন এ আকবর কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত বিখ্যাত ঐতিহাসিক অপশন বি যদুনাথ সরকার মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি কারেঙ্গে মারেঙ্গে এর ডাক দিয়েছিলেন উত্তর হবে অপশন সি ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছিল অপশান এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মাস্টারদাস সূর্য সেনের নেতৃত্বে কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ভারতে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় অপশান বি আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সতী প্রথা আইন নিষিদ্ধ হয় কোন বছর অপশন সি আঠেরোশো খ্রিস্টাব্দে নীল দর্পণের রচয়িতা কে নীল দর্পণ নাটকটি লিখেছেন অপশন বি দীনবন্ধু মিত্র ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলুথাম্পির বিদ্রোহ কোন দেশীয় রাজ্যে ঘটে আঠেরোশো থেকে আঠেরোশো নয় খ্রিস্টাব্দের দিকে ভেলুথাম্পির বিদ্রোহ হয়েছিল কেরালার অন্তর্গত অপশন সি ত্রিবাঙ্কুরে কোন ভাইসরাই তিব্বতে ইয়ং হাজব্যান্ড মিশন পাঠান তৎকালীন সিকিম এবং তিব্বতের মধ্যে বর্ডার নিয়ে বিতর্ক দূর করবার জন্য ইয়াং হাজব্যান্ড মিশনকে তিব্বতে পাঠানো হয়েছিল উনিশশো তিন খ্রিস্টাব্দের দিকে তো এটা পাঠিয়েছিলেন তৎকালীন ভাইসরাই অপশান ডি লর্ড কার্জন অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের তুলুভা বংশের রাজা অপশন ডি কৃষ্ণদেব রায় ছিলেন অষ্টদিগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক অষ্টদিগ্গজ মানে হচ্ছে আটজন বিখ্যাত তেলেগু পোয়েট অ্যান এরা অফ ডার্কনেস দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে অ্যান এরা অফ ডার্কনেস এই বিখ্যাত গ্রন্থটি লিখেছিলেন অপশন সি শশী থারুর উনিশশো সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে উনিশশো সালে ভারতে এসেছিল অপশান বি ক্যাবিনেট মিশন হান্টার কমিশন নিযুক্ত করা হয়েছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের সময়কালে কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অপশানে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন আর এই সময় ভারতের ভাইসরাই ছিলেন লর্ড ওয়াভেল দু সালের কোয়েশ্চেন পেপার শেষ এবার দু হাজার আঠেরো সালটা শুরু করছি কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন মোগল সম্রাট আকবরের সময়সীমা ছিল পনেরোশো ছাপান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এদের মধ্যে রাজপুত শাসক মানসিংহ অমর সিংহ উদয় সিংহ আকবরের সমসাময়িক ছিলেন কিন্তু অপশন ডি যশবন্ত সিং আকবরের সমসাময়িক ছিলেন না যশবন্ত সিং সময়সীমা ছিল ষোলোশো আটত্রিশ থেকে আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিভিলিয়ন সিন্স এইটিন ফিফটি সেভেন উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলনকে এই বিখ্যাত উক্তি দিয়ে ব্যাখ্যা করেছিলেন তৎকালীন ভারতবর্ষের ভাই সরাই অপশন এ লর্ড লিনলিথকো কে হোন্দব ধর্মোদ্ধারক উপাধি নেন মারাঠা ছত্রপতি অপশন বি শিবাজি হৈন্দব ধর্মোদ্ধারক উপাধি গ্রহণ করেছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন এদের মধ্যে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন মহীশূরের রাজা অপশন ডি টিপু সুলতান কে খালসা প্রবর্তন করেন ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে খালসা প্রথার প্রবর্তন করেছিলেন শিখদের দশম গুরু অপশন সি গুরু গোবিন্দ সিং মুসলিম লীগ মাউন্ট ব্যাটন পরিকল্পনা কেন গ্রহণ করেছিলেন মুসলিম লীগ মাউন্ট ব্যাটন পরিকল্পনা গ্রহণ করেছিলেন তার কারণ হচ্ছে অপশন সি পাকিস্তান গঠনের বিষয়টি মাউন্ট ব্যাটন পরিকল্পনায় মেনে নেওয়া হয়েছিল মাউন্ট ব্যাটন পরিকল্পনা হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুন কে সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি জ্যোতিবা ফুলে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশন বি পুলিন দাস আঠেরোশো সাতান্নর বিদ্রোহের সময় লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহে লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অপশন ডি বেগম হজরত মহল বাহাদুর শাহ এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন দিল্লিতে লিয়াকত আলী এলাহাবাদে ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন উত্তর হবে অপশন বি লর্ড ডাল হৌসি বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে এদের মধ্যে প্রথম ভারতে এসেছিল অপশন সি পর্তুগিজরা নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে প্রবন্ধ রচনা করেছিলেন অপশান এ অরবিন্দ ঘোষ বক্সারের যুদ্ধের সময়ে বাংলার নবাব কে ছিলেন বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন অপশান বি মির্জাফর অনেক জায়গায় মীর কাসিম দেওয়া থাকে কিন্তু উত্তর হবে মির্জাফর বক্সারের যুদ্ধ হয়েছিল মীর কাসিম মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম অযোধ্যা নবাব সুজাউদ্দোল্লা এবং ইংরেজদের মধ্যে মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল মৌলিক অধিকারের প্রস্তাব নেওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের অপশন ডি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের করাচি অধিবেশনে যেখানে সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই ভাই পাটেল কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন অপশান বি লর্ড ডাফরিন কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি ছিলেন অপশন বি জওহরলাল নেহরু কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন অপশন এ ই ভি রামাসামী নায়িকার পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন নিম্নলিখিত হরপ্পা পত্ন স্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় এদের মধ্যে সুরকো টাডা লোথাল ধোলাবিরা ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত কিন্তু অপশান ডি বানোয়ালি গুজরাট রাজ্যে নয় এটা হরিয়ানা রাজ্যে অবস্থিত হিন্দ হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন হিন্দ হিন্দি হিন্দু প্রচার করেছিলেন অপশান বি মদন মোহন মালব্য অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন অসহযোগ আন্দোলনকালে উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন অপশন বি চিত্তরঞ্জন দাস কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন এদের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন অপশন সি মেগাস্থিনিস ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় উনিশশো সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক হুমরুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি বেলগাঁওয়ে সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কোনটি নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বারা প্রতিষ্ঠিত এদের মধ্যে রাজনৈতিক দল হচ্ছে অপশন ডি ফরওয়ার্ড ব্লক কিতাব উল হিন্দ কার রচনা কিতাব উল হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন অপশন বি আলবিরুনি কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন হুন আক্রমণ প্রতিহত করেছিলেন গুপ্ত সম্রাট অপশন সি স্কন্দগুপ্ত অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা উনিশশো চার খ্রিস্টাব্দে অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি বিনায়ক দামাদার সভারকর বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছিলেন অপশন বি বরাহ মেহের বরাহমহী ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন রত্ন গদর দলের নেতা কে ছিলেন গদর দলের নেতা ছিলেন অপশন বি লালাহর দয়াল কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত প্রাচীন ভারতের ইতিহাসের গবেষণার জন্য বিখ্যাত ঐতিহাসিক হচ্ছে অপশন সি রামশরণ শর্মা কে গঙ্গায় কোন চোল উপাধি ধারণ করেন চোল বংশের রাজা অপশানে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন ব্যাক টু বেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন ব্যাক টু বেদাস এই বিখ্যাত স্লোগানের প্রবর্তক হচ্ছে অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী এক্ষেত্রে মনে রাখবে স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ছিল মূল সংকট আর তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে সত্যার্থ প্রকাশ কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন এক্ষেত্রে মনে রাখবে চাহলগামীর প্রবর্তক ছিলেন ইল তুতমিস আর চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন অপশানে এ গিয়াসুদ্দিন বলবন কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন খলজি সম্রাট অপশন সি আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন গোলামগিরি গ্রন্থটি কে লেখেন গোলামগিরি গ্রন্থটি কাস্ট সিস্টেমের এগেনস্টে লেখা তো এই গ্রন্থটি মারাঠি ভাষায় রচনা করেছিলেন অপশন সি জ্যোতিবা ফুলে নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম তৌহিদ ই ইলাহিতে যোগ দেন তৌহিদ ই ইলাহি এর অন্য একটা নাম হচ্ছে দিন ই ইলাহি তো এটাতে প্রথম যোগ দিয়েছিলেন অপশান ডি রাজা বীরবল হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট অপশান ডি ঔরঙ্গজেবের রাজত্বকালে সতী প্রথা নিষিদ্ধ হয় ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য উনিশশো ছেচল্লিশ সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব কে করেন ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেছিলেন তৎকালীন ভাইসরয় অপশন বি লর্ড অভেল কে মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন বংশের শাসক অপশন সি ইলতুত এক্ষেত্রে মনে রাখবে কুতুব মিনারের পঞ্চম স্তম্ভ নির্মাণ করেছিলেন ফিরোজ শাহ তুগলক কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যে রাজ্যটি সেটা হচ্ছে অপশন সি মগধ এক্ষেত্রে মনে রাখবে অঙ্গ রাজ্যটি বিহারের মুঙ্গের এবং ভাগলপুর নিয়ে কৌশল রাজ্যটি ইস্টার্ন ইউপি এবং অবন্তি মালওয়া মধ্যপ্রদেশে গড়ে উঠেছিল গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্র কোট্টস বলা হয়েছে গ্রিক লেখকদের রচনায় বিশেষ করে গ্রিক লেখক জাস্টিনের রচনায় সান্দ্র কোট্টস বলা হয়েছে মৌর্য সম্রাট অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্যকে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব কী ছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের মূল গুরুত্ব ছিল অপশান ডি পাকিস্তান প্রস্তাব গ্রহণ কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দেয় অপশান বি নীল দর্পণ দু হাজার আঠেরো সালের কোয়েশ্চেন পেপার শেষ দু সালটা শুরু করছি পাকিস্তান প্রস্তাবটির জনক কে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের দিকে পাকিস্তানের ধারণা প্রথম দিয়েছিলেন অপশন ডি চৌধুরী রহমত আলী ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছবে যখন গোটা পৃথিবী ঘুমন্ত ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে এই মন্তব্য কে করেন তো বিখ্যাত মন্তব্যটি করেছিলেন অপশন সি জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে এই বক্তব্য কে পোষণ করতেন এই বক্তব্য পোষণ করতেন তৎকালীন ভাইসরাই অপশান ডি লর্ড ডাফরিন পিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো এই উক্তি কার উনিশশো বিয়াল্লিশ কিপস মিশন সম্পর্কিত এই বিখ্যাত উক্তিটি করেছিলেন অপশন বি মহাত্মা গান্ধী নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করেছিলেন অপশনে এ লর্ড হার্ডিং কর্ণাটিকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল কর্ণাটিকের যুদ্ধ হয়েছিল তিনটি প্রথম কর্ণাটিকের যুদ্ধ সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ দ্বিতীয় কর্ণাটিকের যুদ্ধ সতেরোশো ঊনপঞ্চাশ থেকে সতেরোশো চুয়ান্ন তৃতীয় কর্ণাটিকের যুদ্ধ সতেরোশো আঠান্ন থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল তো এই যুদ্ধ হয়েছিল অপশন এ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম কোন গণ আন্দোলনটি হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি হয়েছিল অপশানে এ অসহযোগ আন্দোলন আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের কে নেতৃত্ব দেন আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন অপশন সি নানা সাহেব তার সঙ্গে ছিলেন তাতিয়া টোপি আর এই যুদ্ধে ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই বিহারের আড়াতে নেতৃত্ব দিয়েছিলেন কুয়ার সিং ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্যসেন জড়িত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অপশন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের সঙ্গে মাস্টারদা সূর্যসেন জড়িত ছিলেন স্বরাজ পার্টির প্রধান নেতারা কারা ছিলেন উত্তর হবে অপশন সি মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস কার অনুমতি ক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন মোগল সম্রাট অপশন বি জাহাঙ্গীরের অনুমতিক্রমে ডাগামা কবে ভারতে পদার্পণ করেন পর্তুগিজ নাবিক ডাগামা ভারতে এসেছিলেন অপশানে এ আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন খলজি সম্রাট অপশান ডি আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন অপশন ডি বোধগয়াতে মিৎছক টিকম নাটকটি রচয়িতা কে ছিলেন মিৎছক টিকম নাটকটি রচনা করেছিলেন অপশন বি সুদ্রক গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন তার পুত্র অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অশোকের লিপি ও লিপির পাঠোদ্ধার কে করেন আঠেরোশো খ্রিস্টাব্দে অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন অপশান বি জেমস প্রিন্সেপ নিম্নে উল্লেখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ পাওয়া যায় অপশান বি মেহেরগড় স্থানটিতে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নবিদ যা ফাশোয়া জারেজের মাধ্যমে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেছিল অপশানে অর্ধাতে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় উনিশশো সালের পয়লা আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল তো সেই দিন যে নেতার মৃত্যু হয়েছিল সেটা হচ্ছে অপশানে এ বালগঙ্গাধর তিলক ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয় ভারতে জাতীয় কংগ্রেসের অপশান সি আঠারোশো সালের কলকাতা অধিবেশনে প্রথমবার মাতরম গানটি গাওয়া হয় আর এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লা এম শায়নি হিন্দু এবং মুসলিমদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল এদের মধ্যে উনিশশো নয় খ্রিস্টাব্দের অপশান সি মিন্টো মল্লে রিফর্মসের দ্বারা হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচক মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান করা হয়েছিল জালিয়ানলাবাগের হত্যাকাণ্ডের অব্যবহৃত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আগে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে অপশান ডি রাওলাট আইন প্রণয়ন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো ব্ল্যাক বিল বলা হতো যে আইনকে সেটা হচ্ছে অপশন এ রাওলাট অ্যাক্ট রাওলাট অ্যাক্ট অনুযায়ী তৎকালীন ব্রিটিশদের বিরোধিতাকারী যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা অরেন্টে এবং বিনা ট্রায়ালে জেলবন্দি করা হতো নেহেরু একজন দেশপ্রেমিক জিন্না একজন রাজনীতিবিদ এই মন্তব্যটি কে করেছিলেন এই মন্তব্যটি করেছিলেন অপশান সি স্যার মোহাম্মদ ইকবাল কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় উনিশশো থেকে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল অপশন ডি আলী ভাইয়ের নেতৃত্বে যারা ছিলেন মোহাম্মদ আলী আর শৌকত আলী সাইমান কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত এই কথা কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন অপশন বি স্বামী আয়ার উনিশশো তিরিশ সালের ৬ এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত অপশন এ ডান্ডি দান্ডি অভিযানের সঙ্গে কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় অপশন বি সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয় কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত কুকা আন্দোলন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শুরু হয় বলে মনে করা হয় তো এই আন্দোলন যে রাজ্যের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে অপশান সি পাঞ্জাব তবে এই আন্দোলনের সময় নিয়ে অনেক মত রয়েছে আর এই আন্দোলন শুরু করেছিলেন ভগৎ জহর মাল এবং বাবা বলক সিং নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহৃত পরে সংঘটিত হয়েছিল এদের মধ্যে বঙ্গ বিভাগের পরে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে অপশন বি স্বদেশী আন্দোলন যেটা শুরু হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল উত্তর হবে অপশন এ সিঙ্গাপুরে আইএন এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল আইএন এর বিচার মামলা অনুষ্ঠিত হয়েছিল অপশান বি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল অপশন বি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট দিনটিকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছিল দু হাজার উনিশ সালে কোয়েশ্চেন পেপার শেষ এবার দু হাজার কুড়ি সালটা শুরু করছি ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম হ্যাট্রিক ফ্যাক্টরি নির্মাণ করেন উত্তর হবে অপশন বি সুরাটে অ্যাক্ট থ্রি এইটিন সেভেন্টি টু কী ছিল অ্যাক্ট থ্রি এইটিন সেভেন্টি টু এটা ইন্ট্রোডিউস করেছিলেন এইচ এস মেন তো এটা হচ্ছে একটা অপশানে সমাজ সংস্কার আইন এই আইন বর্তমানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি নামে রিপ্লেস হয়েছে কে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে লাহোরে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি লালা হংসরাজ কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উত্তর হবে অপশানে এ মহাত্মা গান্ধী কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন স্পিরিট অফ ইসলাম এই গ্রন্থটি লিখেছিলেন অপশান সি সৈয়দ আমির আলী নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজার নির্মাতা কে মোটামুটি তেরোশো এগারো খ্রিস্টাব্দে দিল্লিতে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন অপশানে এ আলাউদ্দিন খিলজি কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় উত্তর হবে অপশন সি আইন অমান্য আন্দোলন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের প্রমাণ মেলে এই কোশ্চেনটি এর আগেও একবার এসছে তো এটার উত্তর হবে অপশান বি মেহেরগড় নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট অজ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা উত্তর হবে অপশানে এ এ এল ব্যাসাম কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন এই কোশ্চেনটিও এর আগে একবার এসছে তো এটার উত্তর হবে অপশন সি কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন অপশান বি জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে আদি রিক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় আদি ঋগ বৈদিক যুগে যে দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় সেটা হচ্ছে সমিতি এবং সভা তার মানে উত্তর হবে অপশান ডি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে অপশন সি বিনায়ক দামোদর সভারকর গদর শব্দের অর্থ কি গদর শব্দের অর্থ হচ্ছে অপশান এ বিপ্লব ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরাইয়ের নাম জড়িয়েছিল ইলবার্ট বিল ইন্ট্রোডিউস হয়েছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আর এটি এনাক্টেড অর্থাৎ প্রণীত হয়েছিল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে আর এটির সঙ্গে জড়িত ভাইসরাই হচ্ছে অপশন সি লর্ড রিপন কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জুলাই মাসের দিকে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়েছিল অপশান এ সঞ্জীবনী সংবাদপত্রে সঞ্জীবনী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণ কুমার মিত্র অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন অপশান বি শিশির কুমার ঘোষ বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গুজরাটের আমেদাবাদে বরদৌলি আন্দোলন হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন অপশান এ সর্দার বল্লভাই পাটেল কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল অপশান ডি উডস ডেসপ্যাচ শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে এখানে চারটি স্টেটমেন্ট দেওয়া আছে এদের মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে কোনটা সঠিক বলতে হবে অপশন এ হচ্ছে হরপ্পা ও মহেঞ্জোদারো উভয় কেন্দ্রই রাভি নদীর ধারে অবস্থিত এটা ভুল আছে তার কারণ হরপ্পা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল কিন্তু মহেঞ্জোদারো সিন্ধু নদীর ধারে অপশন বি হচ্ছে চানহুধারো ও কালীবঙ্গান উভয়ই বর্তমান রাজ্য রাজস্থানের সীমানার মধ্যে অবস্থিত এটাও ভুল রয়েছে তার কারণ হচ্ছে কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত হলেও চানহুধারও পাকিস্তানে অবস্থিত রাজস্থানে নয় আর অপশান ডি হচ্ছে লোথাল কেন্দ্রটি নর্মদা নদীর ধারে অবস্থিত এটাও ভুল আছে তার কারণ লোথাল কেন্দ্রটি ভোগাবা নদীর তীরে অবস্থিত ছিল আর অপশান সি সুরকতাডা ও ধোলাবিরা উভয়ই গুজরাটে কচ্ছ এলাকায় অবস্থিত তো এটা একদম ঠিক আছে তাই জন্য উত্তর হবে অপশন সি শিরঙ্গপত্তমে স্বাধীনতা বৃক্ষ কে স্থাপন করেছিলেন শ্রীরঙ্গপতমে স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন অপশান বি টিপু সুলতান সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন গভর্নর জেনারেল ছিলেন অপশানে এ লর্ড বেন্টিক মহারানীর ঘোষণাপত্রের তারিখ কী ছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এইটিন তৈরি হয় তো এই অ্যাক্ট অনুযায়ী রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ইন্ডিয়ার সোভেরেন হিসেবে পরিচিত করা হয় যেটা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত তো মহারানীর ঘোষণাপত্র তৎকালীন ভাইসরাই লর্ড ক্যানিং দ্বারা এলাহাবাদে পাঠ করা হয়েছিল অপশান এ আঠেরোশো খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মোঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে কি বোঝায় জাপ্তি বলতে বোঝায় অপশান ডি মোট উৎপাদনের এক তৃতীয়াংশ কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মুম্বাইয়ে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন অপশান বি ধন্দ কেশব কার্ভে জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কেছিলেন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া হচ্ছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো এটা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন অপশান এ ডক্টর জাকির হোসেন লবণ সত্যাগ্রহ কোন সালে হয় অপশান বি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ কেছিলেন উত্তর হবে অপশান সি মালিক কাফুর কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল অপশন এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে মোগল সম্রাট আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন অপশানে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন অপশান সি ডক্টর বি আর আম্বেদকর খেরোয়াড়ি হুল বলতে কী বোঝাতের হুল বলতে বোঝাতো অপশান সি সাঁওতাল বিদ্রোহ আধুনিক হিন্দি সাহিত্যের সসটা কে ছিলেন উত্তর হবে অপশান ডি হরিশচন্দ্র দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণীর ওপর নিপীড়নের বর্ণনা আছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি লেখা হয়েছে অপশান বি নীল চাষিদের নিপীড়নকে কেন্দ্র করে কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ করা হয় উত্তর হবে অপশানে এ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইনে বোঘা জকই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ নিচের কোনটি বোঘা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে অপশন সি এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লেখিত আছে নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো এদের মধ্যে সবচেয়ে বেশি আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো অপশন সি অশ্ব বা ঘোড়া যেটা ইরাক ইরান থেকে আমদানি হতো নিচের বর্ণিত কোনটি মিত্যাক্ষরা ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে এদের মধ্যে মিথ্যাক্ষরা ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে অপশন বি যেটা হচ্ছে প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার ওপর লিখিত ভাষ্য বীরজিস কাদের কে ছিলেন আঠেরোশো থেকে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বীরজিস কাদের ছিলেন অপশন বি অযোধ্যা নবাব ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালু করেন এই কোশ্চেনটা ডাব্লিউ বিশেষ পিলিতে আসা বিগত ১৪ বছরের ইতিহাস প্রশ্নের আলোচনার শেষ প্রশ্ন ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে ভারতে প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট যেটা সতেরোশো আশি খ্রিস্টাব্দে প্রথম চালু করেছিলেন অপশন সি জে এ হিকি অর্থাৎ জেমস অগস্টাস হিকি তো এই ছিল আজকের ভিডিও ভালো থেকো